নেতৃত্বের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা বিজেপি গুমতি জেলার পক্ষ থেকে যে একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনে এখন আপনাদের সামনে সম্বোধন করবেন আমাদের বিজেপি গুমতি জেলার মাননীয় সহসভাপতি তথা বিধায়ক জিতেন্দ্র মজুমদার মহোদয়। সমস্ত সাংবাদিক বন্ধুদের অভিনন্দন শুভেচ্ছা। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আমাদের দলের তরফ থেকে এই অভিজিৎ দেবের খুন নিয়ে বা মৃত্যু নিয়ে একটা জল ঘোলার চেষ্টা করা হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি এই মৃত্যুটার তীব্র নিন্দা করি, এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আমাদের দল এবং সরকার এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। সুতরাং তারই পরিপ্রেক্ষিতে মৃত্যুর পরের দিন আমাদের এই রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী ওনাদের বাড়িতে মৃতের পরিবারের এইটুকু আশ্বস্ত করেন যে সরকার নির্দেশ দেওয়া হয়েছে যেন দোষীদের অবিলম্বনে গ্রেপ্তার করে তার ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনারা জানেন ইতিমধ্যে তিনজন আসামি ধরাও পড়েছে, সেই ধরার ক্ষেত্রে এলাকার ছেলেরা একটা বলিষ্ঠ ভূমিকা নেয়, তার মধ্যে আমাদের দলের কর্মীরাও আছেন। ভারতীয় জনতা পার্টি কোনো খুন সন্ত্রাস রাজনীতি বিশ্বাস করে না। গত 6 বছর ধরে ত্রিপুরা রাজ্যের এই রাজনৈতিক ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যেটা ভারতীয় জনতা পার্টির দ্বারা কোথাও কোনো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী দায়িত্বজ্ঞানহীনভাবে শাসক দলকে আক্রমণ করে কথা বলছেন, সেখানে সঙ্গ দিচ্ছেন সুদীপ রায় বর্মণ যিনি কংগ্রেসের নেতা। তারা বলছেন ভারতীয় জনতা পার্টি শাসক গোষ্ঠী এই ঘটনাকে বা এই মৃত্যুর ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। আপনারা জেনে নিতে পারেন, আপনারা জানবেন সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কঠোরভাবে বলেছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তির ব্যবস্থা করেন এবং আমাদের দলও তাই চাইছে। আমরা এরকমও শুনি, তারা বলছেন আমরা নাকি এসপিকে এবং পুলিশ প্রশাসনকে আমাদের দলের তরফ থেকে প্রভাবিত করার চেষ্টা করছে, এটা সর্বৈব মিথ্যা। বরঞ্চ আমাদের দল এবং আমাদের সরকার এমএলএ মন্ত্রী আমাদের কার্যকর্তা সবার একটাই ঘটনা, এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত থাকবে তাদের যেন শাস্তির ব্যবস্থা করে অবিলম্বে গ্রেপ্তার করে, এবং আপনারা জানেন কিছু গ্রেপ্তারও হয়েছে এবং এই প্রক্রিয়া জারি আছে। আপনারা আরও শুনেছেন যে এই ঘটনার সাথে যদি কোনো কল রেকর্ডিং থাকে, কোনো ডাক্তার বা কোনো কেউ যুক্ত থাকে, আমরা বলবো আমাদের আপনাদের মাধ্যমে যে পুলিশ যেন তাদেরকেও এইসব নিয়ম অনুযায়ী ব্যবস্থা করে যদি সেখানেও কোনোরকম ঘাটতি বা দুর্বলতা থাকে সেটাকেও চিহ্নিত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি আমি এই কথাটা না বলে পারছি না, যারা এই কথাগুলি বলছেন যে জিতেন চৌধুরী সিপিএম অর্থাৎ আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা এবং সুধীর রায় বর্মণ যিনি কংগ্রেসের নেতা, তারা দায়িত্বজ্ঞানহীনভাবে যা যেটা বলছেন শাসক গোষ্ঠী এর সাথে জড়িত আছে, এটার আমি তীব্র নিন্দা করি। কারণ শাসক গোষ্ঠী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার এই ধরনের ঘটনায় মদত দেয় না, এবং এই দল তার দলের নিজের কর্মীও যদি কোনো দুষ্কৃতিকারীর সাথে দুষ্কর্মের সাথে যুক্ত থাকে পুলিশকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে দল মত শ্রেণী বর্ণের ঊর্ধ্বে উঠে যেন প্রকৃত ঘটনার বিশ্লেষণে সব দোষীকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হয়। সুতরাং ঘোলা জলে যারা মাছ ধরার চেষ্টা করছেন জিতেনবাবুর এমন একটা ভাব দেখিয়েছেন যেন ওরা এসেছেন বলেই আসামি গ্রেপ্তার হয়, কিন্তু প্রকৃত ঘটনা তা নয়, তার আগেই কিন্তু আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এর সাথে আরও যারা যুক্ত আছে তাদেরকেও আপনাদের মাধ্যমে আমরা এটুকু জানান দিতে চাই, আমাদের দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে প্রতিনিয়ত থানা এবং এসপি বা অন্য যারা আছেন তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং তারা প্রকৃত আসামিকে খুঁজে বের করার জন্য আমাদের তরফ থেকে যত রকম সাহায্য দরকার হয় সেটা আমরা করব। আমরা কোনোভাবেই এই ঘটনাকে ছোট করে দেখছি না এবং এই ঘটনার জন্য যতটুকু করা যায় সরকার এবং দল সেই কাজ করবে। আপনি যে বলেছেন তিনজন লোক আসামি অ্যারেস্ট হয়েছে, তাদের নাম জানেননি? নামটা সঠিক আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি জনগণ দ্বারা একজনে ধরা হয়েছে এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে, আর দুইজনকে ধরা হয়েছে এমন একটা আমার তাদের নাম আমি জানি না। কিন্তু তাদের নাম যাই হোক, এই ঘটনার সাথে যারা যারা যুক্ত আরও যদি থাকে সেটাকে বের করার জন্য পুলিশ প্রশাসনকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এবং আমাদের রাজ্যের অর্থমন্ত্রী বাড়ি যেহেতু উদয়পুরে
তিনিও সেই ব্যবস্থা নিয়েছেন এবং আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় অভিষেক দেবরায় যিনি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের যারা দলের বরিষ্ঠ কার্যকর্তা সবাই এই ঘটনার তীব্র নিন্দা যেমন একদিকে করছেন আবার আসামকে ধরার জন্য সর্বত সাহায্য করার জন্য প্রশাসনের পাশে থেকে মানুষ তাদের প্রকৃত দোষীকে ধরার জন্য সাহায্য করবেন এই প্রতিশ্রুতিও দিয়েছে। আপনি বলেছেন আসামে ধরা হয়েছে তিনজন কিন্তু পুলিশ বলছে দুজন। দেখুন পুলিশ যা বলছে অনেক সময় কী হবে, পুলিশকে প্রভাবিত কারা করে, আমরা আমাদের দল করে না। এখন আমার ঘটনাটা যেটা আমার সমস্যা প্রশ্ন তিনজন আর দুজন, মানে পুলিশ ঠিক বলছেন আপনি ঠিক বলছেন? আমি যতটুকু শুনেছি এটা আমি অথেন্টিক বলতে পারবো না। আমার বক্তব্যটা হচ্ছে পুলিশের তরফ থেকে আপনাদের কাছে যে তথ্যটা দেবে নিশ্চয়ই আর কা দপ্তরের হিসাবে সেটা দেবে, কিন্তু আমার যেটা তাদের মাধ্যমে শোনা এটা আমার শোনা কথা। আমি দুইজন আসামি ধরা পড়েছে, আরেকজন হয়তো ধরা না পড়লো, ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে। আমরা ভাবছি কি, আমরা ভাবছি যেহেতু তার কোনো কোনো ক্লু পেয়েছেন তাকে সন্দেহ করে ধরতে পারেন, পুলিশ জিজ্ঞাসাবাদের পরে যদি মনে করেন যে একে অ্যারেস্ট করা দরকার নেই হয়তো ছেড়ে দিয়েছেন। পাবলিক মনে করছেন যেহেতু তিন দুজন কাশ্মীরি আছে একজনকে জিজ্ঞাসা করছেন, লোকারণ্যে এটাই হয়েছে, তিনজন দুজন অ্যারেস্ট একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জন্যই মৃত্যুর সাথে যদি আরও কতজনকে জিজ্ঞাসা করতে পারেন, পুলিশ ইচ্ছা করলে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করতেই পারেন। এফআইআর এ চারজনের নাম নথিভুক্ত রয়েছে, থাকতে পারে এটা এফআইআর এর মধ্যে এতদিন হয়ে গেল পুলিশ মাত্র দুজনকে আটক করতে পেরেছে। দেখুন এ ব্যাপারে আপনার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে পুলিশ চেষ্টা করছে, যারা দোষী তারা নিশ্চয়ই এলাকায় থাকে না, সবাই জানে অ্যারেস্ট হবে, পুলিশ তৎপর, তারা ভেগে যেতে পারে, আড়ালে যেতে পারে, কিন্তু পুলিশের তৎপরতা তো বন্ধ হয়নি। তারা বলছেন, আমরাও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের অ্যারেস্ট করা হোক, সেটা আমাদের তরফ থেকে যেমন আছে পুলিশের তরফ থেকে আছে। বিরোধী দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে স্পিকার নাকি পুলিশকে আপনারা মানে চাপ সৃষ্টি করছেন? দেখুন আমি প্রথমেই বলেছি আমার আলোচনার সময় পুলিশকে চাপ দেওয়ার কোনো মানে নেই। পুলিশকে বরঞ্চ এইটা বলে চাপ দিতে পারে যে কেন দেরি হচ্ছে, কেন প্রকৃত আসামিকে ধরা হচ্ছে না, কিন্তু পুলিশকে এমন কথা বলা হয়নি সরকার এবং দলের তরফ থেকে যে আপনারা একটু দেরিতে চলুন, আসামি ভেগে যাওয়ার সুযোগ দিন, এমন কথা বলা হয়নি। আসামি কেন ধরছেন না, আরও যত তাড়াতাড়ি আরও গতি বাড়ানো হোক এই জন্য বলা হয়েছে, এর মানে এই নয় পুলিশকে আসামি না ধরার জন্য চাপ দেওয়া হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির বিচারধারার মধ্যে নেই এবং আমাদের সরকার তো নেই। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী একটাই বক্তব্য, জিরো টলারেন্স। আপনারা বিলোনিয়ার ঘটনা দেখেছেন, আমাদের উষাবাজারের ঘটনা দেখেছেন, সেখানে পুলিশই তৎপরতা দেখেছেন, আরও অনেক জায়গায় অনেক ঘটনা আপনারা জানেন, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সরকার এবং দল আমরা চাইছি ত্রিপুরা রাজ্যের শান্তি যারা বিঘ্নিত করবে সে যেই দলেরই হোক সেই শান্তি বিঘ্নিতকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা যেন করা। একদম আপনারা বলছেন পুলিশের উপরে চাপ দেননি, তাহলে পুলিশ যে আসামি যে মূল অভিযুক্ত তাকে ধরতে সক্ষম হয়নি, কিন্তু বদর মুকাম বা যে রাজনগর যে এলাকাটা সেখান থেকে স্থানীয় লোকজনরা মূল অভিযুক্তকে আটক করেছে এবং পুলিশের হাতে ধরে দিয়েছে, তো এখানে কি পুলিশের ব্যর্থতা রয়েছে কি বলবেন? আমি পুলিশের সবটা ব্যর্থতা বলবো না। আপনি দেখুন এলাকার মানুষ পুলিশকে সাহায্য করেছে, যদি আজকে সেখানে তারা ভেগে যেত, তারা যদি সাহায্য না করতো পুলিশ কোনোদিনই তাদেরকে ধরতে পারতো না, কারণ যেই মাত্র পুলিশ রাজনগরে যাবে হয়তো সে বিচার চলে যাবে, হয়তো পোটামাটি চলে যাবে, হয়তো অন্য জায়গায় চলে যাবে। এর মানে এই নেই পুলিশ যদি ধরতে না পারে তার জন্য পুলিশ ব্যর্থ, আর ধরে পেলেই সে তার জারি আছে কিনা, তার প্রয়াস জারি আছে কিনা, সে কাজটা করছে কিনা, তাহলে সেটা আছে। সে হয়তো ওই দিক থেকে পলায়নের ব্যবস্থা করেছিল, পাবলিক স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে, একে প্রশাসনের সাহায্য করেছে, প্রশাসনের সাহায্য হয়েছে, পুলিশের সাহায্য হয়েছে, এর মানে এই নয় পুলিশ চেষ্টা করেনি, পুলিশ যায়নি। যেখানেই আছে আমরা কি দেখি, কোনো পলাতক যদি কোথাও পালিয়ে থাকে, এলাকার মানুষ যদি পুলিশকে সাহায্য করেন ধরার ক্ষেত্রে সহজ হয়। জিতেন্দ্রবাবু, সবথেকে বড় একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আজকে বিরোধী দল কংগ্রেস এটা অভিযোগ করেছে যে শাসক দল থেকে প্রভাবশালী নাকি একটি যে ক্ষমতা প্রয়োগ করছে এসপির উপরে, মানে অর্থাৎ পুলিশের উপরে, এই বিষয়টি কি বলেন যে প্রভাবশালী যে বিষয়টি? আমি একটা কথাই বলতে চাই, তারা কাকে মিন করছেন আমি জানি না, কোনো প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী কারা, মন্ত্রী, এমএলএ এবং সংগঠনের ক্ষেত্রে হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমি কিছুক্ষণ আগেও আমাদের
মাননীয় মন্ত্রী সম্পর্কে, উদয়পুরে যিনি মন্ত্রী তার ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে যেখানে কোনো অন্যায়মূলক কাজ হয় সেটাকে দাবিয়ে রাখার জন্য পুলিশকে চাপ দেওয়া। এই কাজ উনি করেননি, আমি যতটুকু জানি উনি তাদের বাড়িতে গেছেন এবং উনি ওখানে বলেছেন আমি পুলিশকে বলবো যত তাড়াতাড়ি পারে আসামিকে গ্রেপ্তার করে যেন দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে, আইনানুক ব্যবস্থা করে। উনি এমন কোনো কথা বলেননি যে আপনারা এটা নিয়ে একটু ধীরগতিতে চলুন। আর প্রভাবশালী কাকে বলতে চাইছেন ওরা? উদয়পুরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিষেক দেবরায়। অভিষেক দেবরায়ও আমার জানা মতো এই ধরনের কোনো ঘটনা উনি প্রভাব সৃষ্টি করতে পারেন আমার বিশ্বাসেই নেই। আর কারা আছেন? আমাদের মাননীয় এমএলএ আছেন, আরেকজন রামপদ জামাতিয়া এবং আমি আক্রমণের এমএলএ। আমি নয়, শুধু আমরা সবাই ভারতীয় জনতা পার্টির বিচারধারায় চলি। আমার বাড়ি মির্জা হতে পারে, অভিষেকের বাড়ি কাকরামনে হতে পারে, প্রণজিতবাবুর বাড়ি উদয়পুরে হতে পারে, কিন্তু বিচারধারা, দৃষ্টিভঙ্গি, ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা, এই বিচারধারা মোতাবেক আমরা কেউ যে যেখানেই থাকি না, যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন, আমরা দলের উদ্যোগী, সরকারের উদ্যোগী। সুতরাং আমরা সরকারে আছি, আমরা যদি আসামি ধরতে না পারি, এই ঘটনার প্রকৃত তদন্ত করতে না পারি, আমাদের ব্যর্থতা। সুতরাং কে চাইবে সরকারে থেকে তার বদনামটা আনুক? তার জন্য কোনো প্রভাবশালী নেতা এই ঘটনা করবে এটা আমার বিশ্বাস নেই। আপনাদের যদি কোনোরকমের অথেন্টিক কোনো ক্লু থাকে, ওনার কোনো ভয়েস রেকর্ডিং থাকে, থানা থেকে কোনো কথা বলে থাকে, আপনারা সেটা প্রকাশ্য দিবালোকে আনুন। আমরা একটু সৎসাহস আছে আমাদের, আমরা আমাদের দল, আমাদের কোনো নেতা এই ধরনের কাজ করেননি, এই ধরনের কাজ করতে পারে না, এটা হলে আমার বিশ্বাস। মবলিং সিদের মতো ঘটনা আমরা দেখেছি অন্যান্য স্টেটগুলোতে আগে হয়েছিল, এখন সেই স্টেটগুলো বাদ দিয়ে এখন আপনার ত্রিপুরা উদয়পুরি। দেখুন, ঘটনা তো যে কোনো জায়গায় ঘটতে পারে, ঘটনার জন্য কোনো রাজনৈতিক দল দায়ী থাকে না, কিন্তু ঘটনাকে প্রশ্রয় দেওয়া, ঘটনাকে বাড়তে দেওয়া, এটা রাজনৈতিক দল। প্রসঙ্গক্রমে আমি একটা কথা বলি, যেই জিতেনবাবুরা, সুদীপবাবুরা, আমি এই মৃত্যুটাকে ছোট করে দেখছি না, কলকাতায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওদের রিয়াকশনটা কি? আরজি করে যে ঘটনা ঘটে গেল এদের রিয়াকশনটা কি? ওখানে খুন খুন নয়, ওখানে মৃত্যু মৃত্যু নয়। আমি যদি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখি, আমার যে কোনো জায়গায় যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, সেই মৃত্যুটার জন্য তারা কী করেছেন? কারণ তৃণমূল দ্বারা শাসিত রাজ্য আর তৃণমূল ওদের সাথে জোট বাধা আছে, তার জন্য ওরা দোষ করেছে, এই জন্য বলবেন না। কিন্তু আমরা এটুকু বলতে পারি, কলকাতায় হোক, দিল্লিই হোক, উত্তরপ্রদেশে হোক, যেখানেই হোক, আমাদের শাসিত রাজ্য বা অন্য শাসিত রাজ্য, ঘটনা যেখানে সন্ত্রাস তার বিরোধী আমরা, যেখানে এই ধরনের অন্যায়মূলক কাজ তার বিরোধী আমরা। সুতরাং আমরা কোথাও কোনো জায়গায় এটা দেখি না, এটা আমার রাজ্য কিনা, আমার লোক কিনা, ওদের লোক কিনা, বিরোধী লোক কিনা, দুষ্কৃতিকারীর কোনো রং হয় না, জাত হয় না, সন্ত্রাসীর কোনো রং হয় না, জাত হয় না। আমার দলেও যদি কেউ থেকে থাকে, আমরা এটাকে প্রশ্রয় দেবো না, পুলিশকে আমরা ধরিয়ে দেব যে না, আপনারা আপনাদের স্বাধীনভাবে কাজ করুন, আইন মোতাবেক হবে। টিএমসির বিরুদ্ধে যে অভিযোগটি আপনি একটু আগে করলেন, কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সরাসরি বলছেন যে সময়টা তারা চেয়েছিল চার দিন, তার আগেই কিন্তু মঙ্গলবারে কিন্তু পিটিশন হয়েছে হাইকোর্টে, অর্থাৎ সিবিআইয়ের কাছে কিন্তু সেম গোটা মামলাটি রয়েছে। সরকার চাইছে তারা দোষী, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, তাহলে সেই বিষয়টি কী বলবে? সরকার তো চাইছে সেখানে, দেখুন সরকার চাইছে, যদি আমি বলি চার দিনের পরে সিবিআই এসে গেছে না, এর আগে তো 34 জনকে সেখানে ডাকা হয়েছে, কথা হয়েছে সেখানে, পুলিশ তো সেখানে আলাপ আলোচনা সবটা হলো, তাহলে চার দিন কেন আর সহ্য হলো না? এটা হাইকোর্টের ব্যাপার, হাইকোর্টের কোন জুডিশিয়ারি করেছে, সেটা জুডিশিয়ারি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সবকিছু বিরুদ্ধে আইন, আইন নিয়ে যদি আমি কথা বলি তাহলে এটা বিচার ব্যবস্থার প্রতি আমার একটা আঙুল তোলা হয়, বিচার ব্যবস্থার উপর আমার কোনো বক্তব্য নেই। আরজিগড়ের ঘটনা যেটা ঘটেছে, কতজন আসামি ধরা পড়েছে কি পড়েনি সেটা বড় কথা না, এই ঘটনাটাকে নিন্দা করার জন্য আমার যে যারা এখন আমাদের শাসক দলকে আসামের কাঠগড়ায় তুলছেন, আমার বক্তব্যটা সেখানে যে ওখানে শাসক দল তৃণমূল এবং এই ধরনের একটা ঘটনা, এটাকেও আমি ছোট করে দেখছি না ত্রিপুরা যেটা, কিন্তু ওখানের ঘটনাটাকে একজন ডাক্তার এইভাবে ঐশ্বাসিকভাবে তার যে নির্মম মৃত্যু, এটা নিয়ে মমতা ব্যানার্জি বলছেন আমাকে আরও চার দিন সময় দিন, 10 দিন সময় দিন, সময়ের জন্য আমার বক্তব্যটা না,
বক্তব্য রয়েছে ওই ঘটনা, যে ঘটনা সেই ঘটনা জিতেনবাবুরা কেন মুখ খোলেন না সমভাবে, এবং সুদীপবাবুরা কেন কথা বলেন না, কারণ তাদের ওই ইন্ডিয়া জোটে শরিক বলে তারা কোনো কথা বলবে না। আমরা তো এটা বলি না, আমরা বলি আমাদের হোক তাদের হোক যেখানেই হোক, যেখানে অন্যায় সেখানেই যেন বিচার ব্যবস্থা এবং প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে। বামেরা তো পশ্চিমবঙ্গে ইতিমধ্যে সেখানে ধর্ণা দিচ্ছে, আন্দোলন করছে, তো তার কি ওই বিষয়টি বলবেন? ইন্ডিয়া জোটে তো ওরাও ছিল না, আমার বক্তব্য।